আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। আজ শনিবার ভ্রাতৃদ্বিতীয়ার শুভক্ষণে বিজেপির রাজ্য দপ্তরে পালিত হল ভাইফোঁটা উৎসব। সেখানে বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শ্রীমতী মহুয়া নায়ক ফোঁটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপর তার মুখে তুলে ধরলেন 3 কেজির একটি লাড্ডু। এর সাথে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার, বিজেএমসির সভাপতি রাজু ইয়াঙ্গার, বিজেএমসির সহসভাপতি নারায়ণ চ্যাটার্জিকেও ফোঁটা দেন। তারপর তাদেরকে মিষ্টি মুখ করানো হয়। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। শুভ ভাইফোঁটা। তো পরম্পরা পশ্চিমবঙ্গে যে কথা চলে আসছে, মনেরা ভাই দেবী ফোঁটা দেয়, সেই অনুযায়ী আজ আমরা আমাদের বিজেএমসির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন আছে তার পক্ষ থেকে আজকে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। সেই ভাইফোঁটা আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার দাদা, আজকে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন বিজেপি প্রেসিডেন্ট অর্ণব চ্যাটার্জি, উপস্থিত আছেন জেলা প্রেসিডেন্ট শ্রমিক সংগঠনের বিজেপি রাজু আয়েঙ্গার, উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি উত্তর কলকাতার মহুয়া নায়ক, যিনি সবাইকে আজকে ফোঁটা দেবেন। প্রথমে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফোঁটা দিয়ে শুরু করব, তারপর জয়প্রকাশ দাকে ফোঁটা দেওয়া হবে, তারপরে অর্ণব দাকে ফোঁটা দেওয়া হবে, তারপর সবাইকে দেওয়া হবে। ঠিক আছে,
পার্টি অফিসের আজকে সেটা হলো নরেন্দ্র মোদীজির জন্য কিন্তু লাগবে, প্লাস আপনাদেরকেও ফোটো দেওয়া হলে কি বলবেন, কেমন লাগবে? না আজকে তো একটা খুব পূর্ণ দিন, ভাতৃদ্বিতীয়া। সারা ভারতেই, বিশেষত পশ্চিমবঙ্গে, সমস্ত বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, তাদের সাফল্য কামনা করে, তাদের সুরক্ষা কামনা করে। বিশেষভাবে পশ্চিমবঙ্গে ভাইদের সুরক্ষা এখন সব বোনেদের মধ্যে, মনের মধ্যে সব থেকে বেশি চিন্তা। আপামর ভাইদের সুরক্ষা, তারা প্রশ্ন হচ্ছে তারা বেঁচে থাকবে তো, যেভাবে যে রাজনীতি চলছে। তাই জন্য বোনরা আরো বেশি চিন্তিত, তারা আজকের দিনে সব জায়গাতে সারা পশ্চিমবঙ্গে ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের সুরক্ষা, সাফল্য, ভবিষ্যৎ সবকিছুই চাইবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি। তাই জন্য ভালো তো বটেই, সবে দীপাবলি গেছে। আর পার্টি অফিসে এখন এটা শুরু হলো ভারতীয় জনতা মজদুর সেলের তত্ত্বাবধানে এখানে আজকে। তো এরপরে মহিলা মোর্চার আছে, তারাও আসবে একটু পরে সবাই। এবং ভারতীয় জনতা পার্টির এই রাজ্য অফিসে আজকে একটা উৎসবের চেহারা নেবে একটু পরে। মনকে কি গিফট দিলে? মনকে আমরা আশীর্বাদ দিচ্ছি, আর গিফটের কথা বাইরে আলোচনা না করাই তো বৈদের বন্ধুদেরও সুরক্ষা আমাদের দায়িত্ব। সুরক্ষার জন্য কি হাইকোর্টের উপরে নির্ভর করছেন? না, এটা তো কথা না, এটা তো একটা আমাদের সনাতন ধর্মের রীতিনীতি। আর যে সুরক্ষার কথা আপনি বলছেন, আমরা মনে প্রাণে অনুপ্রাণিত হতে হচ্ছে যে আমরা তাদের সুরক্ষা দেব বোনেদের, আর বোনরা চাইছে ভগবানের কাছে ভাইরা যেন সুরক্ষিত থাকে, তাদের যেন সাফল্য আসে। এই সুরক্ষাটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গে একটা খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।